তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? প্রতিবারের মতো আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো তোমরা নিজের গিল কীভাবে খুলবে, তো তোমরা কীভাবে গিল ক্রিয়েট করবে সে আজকে এই ভিডিওতে বলে দেবো। তো দেখো নতুন করে তোমরা কীভাবে নিজের গিল খুলে নেবে আজকে এই ভিডিওতে বলে দেবো। তো এর আগে আমি একটি নতুন গিল খোলার ভিডিও বানিয়ে দিয়েছিলাম, সেটাতে তোমরা অনেক সাপোর্ট করেছো, আশা করি এই ভিডিওতে কিন্তু সাপোর্ট করবে। তো কেন আমার দেখাচ্ছি দেখো এখানে গিল খোলার জন্য, তো এখানে গিল খোলার জন্য আরও নতুন নতুন এখানে সেটিং অ্যাড হয়েছে, তো অনেকে বুঝতে পারছি না সেজন্য কিন্তু এই ভিডিওটি বানানো হচ্ছে আবারও। কীভাবে তোমরা গিল খুলবে না খুলবে জানতে হলে কী করবে এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে। তুমি যদি চ্যানেল নতুন এসে থাকো, চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে ভিডিও নিজে সাবস্ক্রাইবার আসে না, সেখানে সাবস্ক্রাইব করার পর পাশে দেখা বেল আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে দিবে, এতে তুমি সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো দেখো আমি এখানে একটি অন্য আইডি নিয়ে এলাম। তো তোমার এখানে গিল খোলার জন্য যে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে 5000 গোল্ড। তো 5000 গোল্ড থাকলেই হবে, কোনো ডায়মন্ড কিন্তু লাগবে না। তো উপর দেখতে পাচ্ছ এই আইডিতে আমার 5000 গোল্ড আছে, তো এই আইডিতে আমি গিল খুলে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ গিল্ড অপশন আছে, তোমরা এখানে গিল্ডের ওপর তোমরা ক্লিক করে দেবে। তো যখন তোমরা এখানে গিল্ডের অপশনটাতে ক্লিক করো তখন কিছু এরকম কিছু দেখতে পেয়ে যাবে, তোমার সামনে এরকম শো করবে। তো এখানে অনেকগুলো গিল কিন্তু দেখতে পেয়ে যাবে, আর তুমি যদি এখানে গিল্ডে জয়েন হয়ে থাকো সেই গিল থেকে প্রথমে বেরাবে, তারপরে কিন্তু এরকম দেখতে পাবে। তো তোমরা কিন্তু কীভাবে ক্রিয়েট করে বলে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো গিল্ড আছে, তোমরা এখানে জয়েন করতে পারো। তো আমি এখানে বলেছি কীভাবে তোমরা গিল খুলবে নিজের গিল সেটা দেখাবো, সেখানে তো তোমরা জয়েন করতে পারো। আবার এখানে কিন্তু তোমার কারো এখানে গিল সার্চ করতে পারো, তো তোমার নাম সার্চ করতে পারো গিল্ডের, বা এখানে নাম্বার সার্চ করতে পারো যেটা গিল্ডের আইডি নাম্বার হয়, তো সেটা সার্চ করে কিন্তু তুমি যে কোনো গিল্ডে তুমি এখানে জয়েন করতে পারো, এখানে অপশান আছে। তো কীভাবে তোমরা গিল খুলবে ওটা দেখাবো আজকে। তো দেখতে পাচ্ছ এখানে ক্রিয়েট গিল লেগেছে, এর উপর তোমরা ক্লিক করে দেবে। তো যখনই তোমরা এখানে ক্রিয়েট গিল্ডের ওপর ক্লিক করবে এরকম কিছু তোমার কাছে চলে আসবে। তো একটু একটু করে আমি সব কিছু ভালো মতো তোমাকে এখানে বুঝিয়ে বলে দেবো, সব কিছু তোমরা কিন্তু বুঝে যাবে, তো ভিডিও স্কিপ করবে না। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে কী লেখা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি ব্যাচ দেওয়া আছে, এখানে নিচে লেখা আছে চেঞ্জ গিল ব্যাচ। তো এখানে দেখতে পাচ্ছ এই ব্যাচগুলো তুমি এখানে চেঞ্জ করতে পারো, এখানে দুটো ব্যাচ এখানে খোলা আছে আপাতত। তো দুটোর মধ্যে তুমি একটি কিন্তু এখানে লাগাতে পারো প্রথম গিল খোলার সময়, তারপরে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমার যখন লেভেল 2-এর গিল হবে তখন এটা খুলবে, এই ব্যাচটা খুলে যাবে। এবং তোমার যখন এখানে লেভেল 4-এর মানে লেভেল 4-এর গিল হয়ে যাবে তখন কিন্তু এই দেখতে পাচ্ছ লাস্টের 4 নম্বর যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু যে ব্যাচটা দেখতে পাচ্ছ লাস্টের এই ব্যাচটা কিন্তু খুলে যাবে। তো লেভেল 2-এ 3 নম্বরটা খুলবে দেখতে পাচ্ছ যেটা এখানে ক্লিক করা আছে, এবং লেভেল 4-এ কিন্তু এই 4 নম্বরটা কিন্তু তোমার ব্যাচটা খুলে যাবে, এখন তখন কিন্তু তুমি ইউজ করতে পারবে। কীভাবে ইউজ করবে তার উপর ক্লিক করে নিচে ইউজ লেখা পেয়ে যাবে, তোমাদের ইচ্ছে মতো কিন্তু ইউজ করে নিতে পারবে। প্রথমে দুটো এখানে দেখতে পাচ্ছ, দুটো তুমি এখানে ইউজ করতে পারো, যে কোনো যেটা তোমার ভালো লাগবে সেটার উপর ক্লিক করে এখানে ইউজ লেখা দেখতে পাচ্ছ নিচে, এর উপর ক্লিক করে দেবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোগো মানে যেটা ব্যাচ বলছে এখানে গিল্ডের সেটা কিন্তু চলে এসেছে। এরপর কী আছে, এরপরে আছে গিল্ডের নেম দিতে হবে তোমাকে। তো এখানে লেখা আছে দেখো স্কোয়াড নেম, তো এটা হচ্ছে গিল্ডের নেম, তো অনেকে এখানে ভুল হয়, দেখতে পাচ্ছ এখানে স্কোয়াড নেমের জায়গায় কিন্তু এখানে গিল্ড নেম, এটা হচ্ছে গিল্ড নেম। গিল্ড নেমটা তোমরা এখানে ভালো মতো দেবে, নাহলে কিন্তু পরে যদি চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু 500 ডায়মন্ড তোমার খরচ হবে। তো ভালো মতো তোমরা এখানে জেনে বুঝে তোমার গিল্ড নেমটা কিন্তু দেবে, তো তোমার পছন্দ মতো গিল্ড নেম দেবে। তো এখানে আগেই বলে রাখি দেখো এখানে লেখা আছে 3 থেকে 12টা ক্যারেক্টার মানে ABCD যেগুলো হয়, তো 12টা এখানে নেবে, তো তোমাদের সেই হিসাবে কিন্তু এখানে নামটা তোমাদের লিখতে হবে। তো আমি দেখো এখানে গেমিং MS লিখে দেখাচ্ছি, তো এখানে দেখতে পাচ্ছ স্পেস দিলাম, তো এখানে কিন্তু স্পেস থাকবে না, তো স্পেস দিলে কিন্তু এখানে নাম নেবে, দেখতে পাচ্ছ এখানে স্পেস, তো তোমরা এই স্পেসটা কেটে কিন্তু অন্য কিছু দিতে পারো। তো এখন যেমন আমি দেখাচ্ছি দেখো এখানে, তো এই স্পেসটা দেওয়া আছে যেন কিন্তু এখানে গিল্ড নেম নেবে না, তো স্পেসের বদলে তুমি এখানে এই দাগটা দিতে পারো নিচে, তো এরকম কিন্তু দিতে পারো। তো এরপর কী করে দেখো গিল্ড নেম দেওয়া হয়ে যাবে, তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ রিজনে চলে আসবে। তো এখানে লেখা আছে দেখো ডান দিকে দেখো রিজন লেখা আছে প্রথমেই, তো গিল্ড নেম দেওয়ার পর তো ভালো মতো তোমরা এখানে গিল্ড নেমটা দিয়ে দেবে প্রথমে, তোমাদের পছন্দ মতো তোমরা এখানে গিল্ড নেম দেবে। তো 12টা মাত্র এখানে মানে ABCDগুলো যেগুলো ক্যারেক্টার বলছে সেগুলো কিন্তু 12টা নেবে, তো সেই হিসাবে তোমাকে কিন্তু গিল্ড নেম দিতে হবে। এরপর দেখো ডান দিকে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ ডিফল্টের রিজন মানে রিজন লেখা আছে, এখানে ডিফল্ট করা আছে, ডিফল্টের উপর যখন এই অ্যারোটার উপর ক্লিক করবে এখানে ইন্ডিয়া নেপাল পেয়ে যাবে। তো যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়া এবং নেপাল লেখা আছে এখানে দেখতে পাচ্ছ, তো তুমি যেখান থেকে যেখানে থাকো না কেন সেটা এখানে ক্লিক করবে। তো আমি এখানে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার উপর ক্লিক করলাম, ইন্ডিয়ার উপর ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু ডান দিয়ে কিন্তু আরও এখানে অনেক কিছু খুলে যাবে, এখানে দেখতে পাচ্ছ যেগুলো এখানে নাম দেওয়া আছে দেখতে পাচ্ছ, এখানে তুমি এখানে কোথায় থাকো সেটা এখানে সিলেক্ট করে নেবে। তোমরা যদি এখানে বাংলাদেশ থাকো তো এখানে বাংলাদেশ যদি থাকে এখানে ক্লিক করে দেবে, যে তুমি যদি ভিডিওটি বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে বাংলাদেশ যদি এখানে লেখা খুঁজবে বাংলাদেশ আছে কিনা তারপর কিন্তু এখানে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল আছে, তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল থাকি সেজন্য কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের উপর ক্লিক করে দেবো, নিচে আছে ওয়েস্ট বেঙ্গল এরপর ক্লিক করে দিলাম। তো প্রথমে আমাদের রিজন কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে গেলো, এরপর কী দেখো এরপর আছে স্টাইল, তো স্টাইল ডিফল্ট করা আছে, তো এটা ইয়ার অর্ডার উপর তোমরা আবার ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ এখানে ক্যাজুয়াল আছে, র্যাঙ্ক আপ আছে, এখানে হার্ড কোর আছে, তো এখানে তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটু দিয়ে দেবে, তো গিল খোলার জন্য এগুলো কোনো কাজে লাগে না, তো তোমার ইচ্ছা মতো এখানে দিতে পারো। তো এটা স্টাইল যেহেতু, তো তোমাদের ইচ্ছা মতো তোমরা দিয়ে দেবে, এখানে র্যাঙ্ক আপ
দিলে র্যাঙ্ক আপ দিবে, হার্ড কোর দিলে হার্ড কোর তোমাদের রীতিমতো দেবে। এরপর কি আছে দেখো, এরপর আছে অ্যাপ্রুভাল মেথড। অ্যাপ্রুভাল মেথড কী করা যায় দেখতে হচ্ছে, এখানে অ্যাপ্রুভাল আছে এবং অটো আছে। তো এখানে কি এখন এখন কিন্তু অটোতে ক্লিক করা আছে। তো অটো যখন তোমার এখানে ক্লিক করা থাকবে, তোমার যদি এখানে গিল যখন বানানো হয়ে যাবে, তোমার গিলে যখন জয়েন রিকোয়েস্ট মানে এর আগে দেখতে পেলে জয়েন জয়েন লেখা ছিল ডান দিকে, তো জয়েনের উপর ক্লিক করে কিন্তু সঙ্গে সঙ্গে তোমার গিলে কিন্তু জয়েন করতে হবে। যদি অটো করা থাকে এখানে কিন্তু যেটা অপশানটা ক্লিক করা যায় এখন, তো এই যদি অটো করা থাকে তাহলে কিন্তু তোমার গিলে কোনো পারমিশন লাগবে না, সে জয়েন হয়ে যাবে। আর তুমি যদি এখানে অ্যাপ্রুভাল করে তাহলে কী হবে দেখো, তো চলো তোমাদের ভালো মতো দেখিয়ে দিচ্ছি। তো তোমার গিল্ডের নাম বা তোমার আইডি নাম্বার গিল্ডে সার্চ করবে, যদি এখানে জয়েনের উপর ক্লিক করবে সঙ্গে সঙ্গে কিন্তু জয়েন হতে পারবে না। যদি অ্যাপ্রুভাল করা থাকে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্রুভাল করা আছে, জয়েনের উপর ক্লিক করলে কিন্তু জয়েন হবে না। আর যদি অটো করা থাকে তাহলে কিন্তু এখানে সঙ্গে সঙ্গে কিন্তু গিল্ডে জয়েন হয়ে যেত। দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্রুভাল করা আছে বলে জয়েন হলো না। এবার তোমার কী করতে হবে দেখো, যে লিডার আছে গিল্ডের বা এখানে অফিসার বানানো আছে, সে কী করে দেখো এখানে মেম্বার লিস্টে আসবে। আসার পরে এই বক্সটার উপর ক্লিক করে কিন্তু এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্রুভাল মেথড কিন্তু এখানে পেয়ে যাবে, মানে পারমিশন ছাড়া কিন্তু জয়েন করতে পারবে না গিল্ডে। এটা হচ্ছে অ্যাপ্রুভালের কাজ। তো এখানে কাটা চিহ্ন দেওয়া আছে, তো হচ্ছে এখানে রাইট চিহ্ন দেওয়া আছে, তো কাটা চিহ্নের উপর ক্লিক করলে এখান থেকে সে বেরিয়ে যাবে। এবং যদি এখানে রাইট চিহ্ন ক্লিক করে তারা কিন্তু গিল্ডে জয়েন করতে পারবে। তো এটা অ্যাপ্রুভাল যদি করা যায় তাহলে কিন্তু এখানে পারমিশন লাগবে গিল্ডে জয়েন করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্রুভাল করা আছে। তো প্রথমে তোমরা কী করে দেবো, প্রথমে তোমরা কিন্তু এটাকে অটো রাখবে যাতে কিন্তু সবাই জয়েন করতে পারে। প্রথমে রাখবে, পরে যখন গিল্ড লেভেল বার হবে তখন কিন্তু তুমি অ্যাপ্রুভাল করতে পারো। তো এরপর তোমরা পেয়ে যাবে লেভেল, যখন তোমরা ডিফল্টের উপর ক্লিক করবে এরকম কিছু দেখতে পেয়ে যাবে, 10, 20, 30, 40 এরকম লেখা আছে, 50 পর্যন্ত আছে লাস্ট এখানে দেখতে পাচ্ছ। তো এটা কি দেখো, তুমি যদি এখানে 10 উপর ক্লিক করে দাও দেখতে পাচ্ছ, প্রথমে 10 আছে, 10 উপর ক্লিক করে দাও, যারা এখানে 10 লেভেলের উপরে আইডিয়া আছে বা 10 লেভেলের আইডিয়া আছে তারা তোমার গিল্ডে কিন্তু জয়েন করতে পারবে। এখানে লেভেল লেখা আছে দেখতে পাচ্ছ। তুমি যাদের 20 করে দাও, যাদের এখানে 20 লেভেলের আইডিয়া আছে তারা কিন্তু এখানে জয়েন করতে পারবে, মানে 20 উপরে যারা আছে তারা কিন্তু এখানে জয়েন করতে পারবে। তুমি এখানে 50 করে দাও তাহলে যাদের এখানে লেভেল 50 আছে আইডির লেভেল তারা কিন্তু এখানে জয়েন করতে পারবে। 50 লেভেলের উপরেরগুলো 50 লেভেল থাকে তাও কিন্তু জয়েন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেভেল। তো তোমার ইচ্ছে মতো তুমি এখানে সিলেক্ট করে রাখতে পারো। তো প্রথমে তোমরা এটা ডিফল্ট রাখবে যখন তোমরা এখানে গিল খুলবে। এরপর কি আছে দেখো, এরপর আছে বিআর র্যাঙ্ক, মানে বড় ম্যাপের র্যাঙ্ক। এটা সিলভার 1 আছে এখানে, গোল্ড 1 আছে, প্ল্যাটিনাম 1 আছে, ডায়মন্ড 1 আছে, তোমার ইচ্ছে মতো কিন্তু এখানে সিলেক্ট করতে পারো। তো এটা কি দেখো, যারা এ সিলভার লেখা আছে দেখতে পাচ্ছ, যারা সিলভারের উপরে থাকবে বা সিলভারে থাকবে সিলভার 1-এ, তারা কিন্তু তোমার গিলে জয়েন করতে পারবে। তো এটা হচ্ছে এই অপশানের কাজ। তুমি এখানে গোল্ড অন করে দাও তাহলে যারা গোল্ড অনে আছে বা গোল্ড অনের উপরে আছে র্যাঙ্কে তারা কিন্তু জয়েন করতে পারবে। তুমি এখানে হিরোইক করে দিলে যারা হিরোইকে আছে বা হিরোইকের উপরে আছে তারা জয়েন করতে পারবে তোমার গিল্ডে। তো সেম দেখতে পাচ্ছ এখানে সিএস র্যাঙ্ক লেখা আছে, তোমাদের ইচ্ছে মতো তোমরা কিন্তু এখানে সিলেক্ট করতে পারো। তো বিআর র্যাঙ্ক তোমাদের ইচ্ছে মতো এখানে সিলেক্ট করবে। তো প্রথমে তোমরা ডিফল্টলি রাখবে। তো এরপর কী দেখো, এরপর আছে সিএস র্যাঙ্ক, মানে ক্লাস স্কোয়াড র্যাঙ্ক। তো ক্লাস স্কোয়াড র্যাঙ্ক সেম যেমনটা উপরে বললাম, তো তোমরা এখানে হিরোইক করে রাখলে তোমার যারা হিরোইকের উপরে আছে বা হিরোইক আছে তারাই জয়েন করতে পারবে তোমার গিল্ডে। তোমরা প্রথমে দুটো এখানে ডিফল্ট রাখবে র্যাঙ্কগুলো, দেখতে পাচ্ছ বিআর র্যাঙ্ক বা সিএস র্যাঙ্ক যে রাজের প্রথম প্রথম যখন গিল খুলবে তখন কিন্তু এগুলো ডিফল্টে রাখবে। এরপর কী দেখো, এরপর আছে স্লোগান। তো এখানে কী লেখা আছে, এখানে ওয়েলকাম লেখা আছে, তোমরা এটাকে চেঞ্জ করতে পারো বা তুমি এখানে এটা রেখে দিতে পারো। তো তোমার ইচ্ছা মতো তোমরা এখানে লিখতে পারো। তো আমি এখানে লিখে দেখাচ্ছি দেখো, তোমরা এখানে অনেক কিছু লিখতে পারো তোমাদের ইচ্ছা মতো। তো এখানে ওয়েলকাম টু গিল লিখতে পারো বা আমি যা লিখছি এখানে দেখতে পাচ্ছ জয়েন প্লিজ জয়েন জয়েন তারপরে প্লিজ। তো প্রথমে তোমরা এরকম লিখতে পারো, তো তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু এখানে দিতে পারো। তো আমি এখানে লিখলাম জয়েন প্লিজ, তো যাদের ইচ্ছা হবে তারা জয়েন করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ গোল্ড আছে, তোমরা কিন্তু এখানে গোল্ডের উপর ক্লিক করবে। তো ভুল করে তোমরা ডায়মন্ডের উপর ক্লিক করবে না, নাহলে কিন্তু ডায়মন্ড কেটে নেবে। তো গোল্ডের উপর ক্লিক করবে। তো এখানে কী দেখাচ্ছিল দেখো, এখানে কিন্তু এই নামটা কিন্তু অলরেডি আছে। তোমাকে কী করতে হবে দেখো, নাম কিন্তু চেঞ্জ করতে হবে গিল্ডের যেটা নাম আছে। তোমাকে কিন্তু কিছু কিছু জায়গা কিন্তু এখানে চেঞ্জ করতে হবে। তো আমি চেঞ্জ করে দেখেছি, তো তোমরা কিন্তু একটি আইডিয়া পেয়ে যাবে কীভাবে তোমরা চেঞ্জ করবে। ঠিক আছে, আমি এখানে যে দাগটা ছিল ওই দাগটা হটিয়ে দিয়ে এখানে ডবল ডট দিলাম এখানে দিয়ে। এরপর আমি আবার গোল্ডের উপর ক্লিক করছি দেখো, এখানে গোল্ডের উপর ক্লিক করে আবার কিন্তু এই নামটা কিন্তু আছে। তো তোমাকে কী করতে হবে দেখো, কিছু কিছু জায়গা কিন্তু চেঞ্জ করতে হবে। তো আমি দেখো এগুলো এই দুটো দিয়ে দিচ্ছি দেখো, তো উপরে ডট এগুলো বড় বড় ডট বলতে পারো। এরপর তোমরা গোল্ডের দেখতে পাচ্ছ, গোল্ডের উপর ক্লিক করলাম, 5000 গোল্ড আমার উপর থেকে কাটলো এবং কিন্তু এখানে গিল কিন্তু তৈরি হয়ে গেলো। এবং দেখতে পাচ্ছ লেভেল 1-এর গিল এবং যে নাম দিয়েছিলাম সে নামে কিন্তু এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এভাবে তুমি কিন্তু গিল তৈরি করে নিতে পারবে। গিল তৈরি করার পর তোমরা কীভাবে জয়েন করাবে, তোমার ফ্রেন্ডকে বা যে কেউ হোক না কেন তোমাকে জয়েন করাবে কীভাবে তাও বলে দেবো। তো ভিডিও দেখতে থাকো, স্কিপ করবে না। তো গিল্ডে জয়েন করানোর আগে একটা জিনিস দেখে রেখে দেখো, তো গিল্ডের কোনো যদি এখানে সেটিংয়ে ভুল থাকে বা তুমি এখানে গিল্ডের নাম চেঞ্জ করতে পারো বা লোগো এখানে চেঞ্জ করতে চাও বা অ্যাপ্রুভাল মেথড চেঞ্জ করে দিতে হবে, এখানে দেখতে পাচ্ছ পেন আইকন পেয়ে যাবে। এই পেন আইকনের উপর তোমরা কিন্তু এখানে ক্লিক করে দেবে। যখন তোমরা পেন আইকনের উপর ক্লিক করবে এরকম কিছু খুলে যাবে। তো প্রথমে এখানে তোমার কিন্তু গিল্ডের ব্যাজটা দেখতে পাবে, এখানে কিন্তু চেঞ্জ ব্যাজ লেখা আছে দেখতে পাচ্ছ।
চেঞ্জ গিল্ড ব্যাজ এর উপর ক্লিক করে কিন্তু তুমি গিল্ডের যেটা লোগো বা ব্যাজ বলতে পারো তো সেটা কিন্তু চেঞ্জ করতে পারো তোমার ইচ্ছা মতো। তুমি তার উপর ক্লিক করে এখানে নিচে ইউজের উপর ক্লিক করবে কিন্তু ইউজ করতে পারো। এরপর কি আছে, এরপর গিল্ডের নেম চেঞ্জ করতে পারো তুমি এখানে। তো গিল্ডের যেমনটা আগে বলে রেখেছিলাম, গিল্ডের নাম চেঞ্জ করলে কিন্তু 500 ডায়মন্ড লাগবে। তো তোমার ইচ্ছা মতো তুমি কিন্তু এখানে করতে পারো। এরপর কি দেখো, এরপর ডান দিকে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ রিজন লেখা আছে, এরপর ইন্ডিয়া তুমি এগুলো চেঞ্জ করতে পারো। এরপর তুমি এখানে স্টাইল চেঞ্জ করতে পারো। তো অ্যাপ্রুভাল মেথড যেটা দেখতে পাচ্ছ এখানে, অ্যাপ্রুভাল বা অটো তুমি এখানে চেঞ্জ করতে পারো তোমার ইচ্ছা মতো। তো এরপরে লেভেলও তুমি এখানে চেঞ্জ করতে পারো, যেটা এখানে গিল্ডের মানে আইডির লেভেল এটা তুমি চেঞ্জ করতে পারো। এরপরে বিআর র্যাঙ্ক এটা চেঞ্জ করতে পারো। তো সিএস র্যাঙ্কও তুমি এখানে চেঞ্জ করতে পারো। তুমি এখানে স্লোগান দেখতে পাচ্ছ, এই স্লোগানও তোমরা এখানে চেঞ্জ করতে পারো, তো তোমার ইচ্ছা মতো কিন্তু লিখতে পারো। এরপর দেখো স্লোগানের নিচে কিন্তু একটি নতুন জিনিস রয়েছে, সেটা হচ্ছে নোটিস। তো তুমি এখানে নোটিসে যা কিছু লিখতে পারো, তো আমি এখানে লিখে দেখছি দেখো। তো এখানে গেমিং গেমিং এমএস চলো, এখানে ওকেতে ক্লিক করবে, এখানে কিন্তু হয়ে যাবে। তো এরপর দেখতে পাচ্ছ এখানে কাটা চিহ্ন পেয়ে যাবে, এরপর ক্লিক করলে কিন্তু এখান থেকে সেভ হয়ে যাবে, সেভ অপশন পাবে না। তো এখানে কাটা চিহ্নের উপর ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ সেভ হয়ে যাবে, তুমি যেগুলো এখানে সিলেক্ট করে রাখবে। আর গিল্ডে আরেকটি জিনিস দেখে রেখে দেখো, এখানে তুমি কিন্তু এই অপশানের উপর ক্লিক করবে না, নাহলে কিন্তু তোমার গিল্ড ডিলিট হয়ে যাবে। তো যেমনটা দেখালাম, তোমার গিল্ডে যতগুলো সেটিং আছে তুমি চেঞ্জ করতে পারো। তো গিল্ডের নাম বাদে, তো গিল্ডের নাম চেঞ্জ করলে 500 ডায়মন্ড লাগবে। এরপর কীভাবে তোমার গিল্ডে ফ্রেন্ডকে জয়েন করাবে বা যে কেউ জয়েন করুক না কেন, মেম্বার লিস্টে আসবে, এখানে কিছু এই অপশানের উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এরকম কিছু তোমার যতগুলো এখানে ফ্রেন্ডে থাকবে তো সবকে কিন্তু এখানে পেয়ে যাবে। এরপর জায়গায় তুমি এখানে গিল্ডে জয়েন করতে চাও, তার প্রোফাইলের উপর ক্লিক করে দেবে হবে। ক্লিক করার পর গিল্ড ইনভাইট লেখা আছে, এর উপর ক্লিক করে কিন্তু ইনভাইট করতে পারো। আরেকটি অপশান কী থাকতে পারছো, এখানে মাইকের অপশান আছে, তুমি এখানে এর উপর ক্লিক করবে। 15 সেকেন্ডের এখানে কিন্তু যে ওয়াল চ্যাট দেখতে পাচ্ছ, ওয়াল চ্যাট থেকে কিন্তু তুমি এখানে প্লেয়ার জয়েন করতে পারো এখানে তুমি ওয়াল চ্যাট থেকে। তো এখানে তোমার এখানে ইনভাইট চলে যাবে, দেখতে পাচ্ছ গিল্ডের ইনভাইট চলে আসবে। যার ইচ্ছা হবে সে কিন্তু এখানে প্লাস চিহ্নের উপর ক্লিক করে তোমার গিল্ডে কিন্তু আসতে পারে। তো যেমনটা দেখলাম, তো কীভাবে তোমরা জয়েন করাবে, কীভাবে তোমার গিল্ড খুলবে, কীভাবে তোমার গিল্ডের সেটিং সব কিছু চেঞ্জ করবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম। তো আশা করছি সব তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বুঝে গেছো। আর যদি বুঝতে অসুবিধা তাহলে কী করে দেখো, ভিডিও আবার প্রথম থেকে দেখো, সব কিছু ভালো মতন বুঝে যাবে। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করতে পারো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তুমি যদি চ্যানেলে নতুন আসতে থাকো, চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, ভিডিও নিচে দেখো লাইক লাল কালার সাবস্ক্রাইব বাটন দেখাচ্ছে, সেখানে সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করো, অল অপশন সিলেক্ট করে দেবে, তুমি সমস্ত ভিডিও পেয়ে যাবে। আর তুমি যদি মনে করো এই ভিডিওটি তোমার বন্ধুরাও দেখো, তো তুমি শেয়ার করতে পারো, শেয়ারের অপশন ক্লিক করে কিন্তু শেয়ার করতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।